সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আমার গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো অনেকদিন থেকেই ভাবছিলাম যে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই ভাবছো যে আমার কন্টেন্টগুলো এরকম কেন হয়, আমার ভিডিওগুলো ঠিকঠাক কেন আসে না ফোনে ক্যামেরায়। তো সেটার প্রবলেমটা হলো গিয়ে যে আমাকে কিন্তু সাপোর্ট করার কেউ নেই। অনেকের যেমন ক্যামেরা ধরে দেওয়ার লোক থাকে, আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। হ্যাঁ, আমার হাজব্যান্ড ভিডিও করে, কিন্তু ওকে অনেক জোর করতে হয়, অনেক প্রেশার করতে হয় ভিডিও করার জন্য। মানে যখন দেখছি আমি পারছি না যে এই জিনিসটা করতে, তো তখন ওকে আমি বলি যে প্লিজ আমাকে এই ক্যামেরাটা একটু ধরে দাও, তো ও কিন্তু আমাকে একটু সাপোর্ট করে না। অনেকের হাজব্যান্ড অনেককে সাপোর্ট করে, তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সেই সাপোর্টটা পাই না। তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর শেয়ার করার চেষ্টাও করি, ভালো ভালো কন্টেন্ট দেওয়ারও চেষ্টা করি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, কারণ আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করার কেউ নেই। তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই ভালো কন্টেন্ট একদিন না একদিন দিতে পারবো, আর অনেকটা এগিয়েও যেতে পারবো। তো প্লিজ 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 রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তো আজকে আর বেশি কিছু বলবো না, একদিন আমি বলবো তোমাদের আমার নাম কী, আমি কোথায় থাকি, আমার পুরো ডিটেলস, আমার পরিচয় আমি তোমাদের সঙ্গে একদিন খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকে কী করছি সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আজকে সারাদিন কী কী করছি। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের নববর্ষ কেমন কাটলো, আর আজকে আমরা সারাদিন কী কী করছি, মানে আমি সারাদিন কী কী করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, তোমাদের দেখিয়ে দিই বাড়িটা পুরো কেমন হয়েছে। যাই হোক, বাড়ির ভেতরে ঢুকে গেছি, ভেতর থেকে শুরু করি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বারান্দা, মানে এটা বক্স জানলা হবে পুরোটাই। এই যে বারান্দা, আর এই যে এটা সামনে মেইন গেট ঢোকার, মানে বারান্দায় ঢোকার মেইন গেট। আর এই যে একটা দরজা, মানে এটা বেডরুমে যাওয়ার দরজা, এই বেডরুমটা আমাদের বেডরুম, মানে আমার আর ওর বেডরুম এটা। তো এখনও দেখো দরজা লাগানো, গ্রিল লাগানো, সব বাকি লাইনের কাজগুলো হয়ে গেছে, মানে কারেন্টের লাইনের কাজগুলো হয়ে গেছে, তারের কাজ। এই যে বেডরুম, এই যে একটা বক্স জানলা হয়েছে, বক্স জানলার এখানটায় খাট বসবে। আর এই যে এখান থেকে এসির লাইন করেছে, লাইটের লাইন করেছে, দেখো। আর ওই যে একজন দাঁড়িয়ে আছে, বুড়ো লোক। এটা গেল আমাদের রুম, আর এটা হচ্ছে ডাইনিং স্প্যাসেজ। আর এই যে আমাদের সিঁড়িঘর, এই যে আমাদের সিঁড়িঘর, আর এই যে সিঁড়ি হয়েছে, আর এই যে আমাদের রান্নাঘর। রান্নাঘরকে সবাই লক্ষ্মী বলে, তাই দেখো আমাদের লক্ষ্মীর ঘর, রান্নাঘর। এখানে কোনো দরজা হবে না, এটা এরকমই থাকবে ডিজাইনটা। এখানে বেসিন বসবে। এই যে এখানটায় একটা স্ল্যাব টাইপের হবে, যেখানে গ্যাস বসবে। রান্নাঘরটা একটু ছোটই হয়েছে, গ্যাস বসবে, কারণ আমাদের জায়গাটা কম, সে কারণে আমাদের মানে ঘরগুলো একটু ছোট ছোট হয়েছে। আর এই যে একটা জানালা, এখান থেকে যেই চিমনিটা আর কি, চিমনির লাইন করা হয়েছে এখান থেকে। আর এই যে এটা, এটা হচ্ছে বাবা মার ঘর। আর বাবা মার বক্স জানলা, বাবা মার বক্স জানলা করেছে নাকি, নর্মাল জানালা? বাবা মার বক্স জানালা হয়নি, বাবা মা এমনি নর্মাল জানালা করতে বলেছে, তাই বাবা মার জন্য নর্মাল জানালা করা হয়েছে। তোমরা আবার কেউ বলো না যে বাবা মায়ের জন্য বক্স জানলা করেনি, এমনি জানালা করেছে। আগে থেকে বলেই দিলাম যে বাবা মা এসি লাগবে না, দরকার নেই। আমরা বলেছিলাম দুটো ঘরেই বক্স জানলা করার জন্য, তো বাবা বারণ করেছে বক্স জানলা করার জন্য, এমনি নর্মাল জানালাই হবে। তো সেটা পরে করে দেখিয়ে দেবো তোমাদের। আর দেখো এই যে খুব ভয়ঙ্কর, এটা হচ্ছে বাথরুম। বাথরুমের অলরেডি প্লাস্টার কমপ্লিট, প্লাস্টার বাথরুমের হাফ প্লাস্টার হয়েছে, হাফ এখনও হয়নি, পুরো অন্ধকার, আমি প্লাস্টার জ্বালাই। এই যে কোনটা কোন দিকে বসবে ঠিক করেছো? না, যাই হোক এখনও কিছু ঠিক হয়নি, এখানে কাজ চলছে এখনও। এই দেখো প্লাস্টার দুই সাইডে হয়েছে, আর এখানটা এখনও বাকি প্লাস্টার করা। সরো সরো, জলদি সরো, জলদি সরো, এখানটায় বন্ধ। এটাও তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে আমাদের ট্যাঙ্কি করেছে, আর ওই পাশে হচ্ছে গিয়ে পেছন দিকটায় কল করেছে, ওখানে এখন যাওয়া যাবে না, সব কাজ চলছে বলে সব বন্ধ, মানে নিজেদের ঘরে নিজেরাই ঢুকতে পারছি না। আর ছাদে তো একদমই যেতে পারবো না এখন, কারণ আমার সানবার্ন অ্যালার্জি আছে, তো রোদের থেকে একটুখানি বেঁচে চলতে হবে। তো এখান থেকে দেখিয়ে দিই, এখনও সিঁড়িঘর হয়নি, মানে সিঁড়িঘরের ওপরটা হয়নি, আর অন্য একদিন তোমাদের সঙ্গে ছাদটা শেয়ার করব।
তো যাই হোক, কাজটা পুরোটা কমপ্লিট হোক, একবার তোমাদের বাইরে থেকে বাড়িটা দেখিয়ে দিই। তো এই যে আমাদের বাড়িটা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম, পুরোটা কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে। ওখানে দেখো একটা ঝাঁটা আর জুতো পেতে রেখেছে, ও ঝুড়িও আছে যাতে কেউ নজর না দেয় সে কারণে। তো এই যে দেখতে পাচ্ছ পুরোটা, পরে আবার ভালো করে দেখাবো সব কাজ হয়ে গেলে। তো যাই হোক, কোথায় যাচ্ছি বিকেলবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, বাই, বেরিয়ে দেখা হবে, বাই করো। এই যে ছোট একটা আম দেখতে পাচ্ছ, এই আমটা কিন্তু মা নীল পুজোয় দিয়েছিল। তো আমটা কি ফেলে দেব? ফেলে না দিয়ে আমি তো এমনি টক খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, সে কারণে আমটা একটু লবণ দিয়ে, চুনি দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো করে কেটে এইভাবে মাখা করে খেয়েছিলাম। আমটা কিন্তু খুবই টক ছিল, আর এই গরমে কিন্তু টক খেতে দারুণ লাগে, আর আমার তো আম ফেভারিট। তো সে কারণে এই যে আমটাকে কী করব, ফেলে না দিয়ে মাখা করে আমি নিজেই খেয়ে নিলাম, আর মাকেও একটু দিয়েছিলাম। মা টক বেশি পছন্দ করে না, সে কারণে আমটা আমি একাই খেয়েছিলাম। তো একটা মুখে দিতেই এত টক কি বলবো। আর ভিডিও এডিট করার সময় এখন কিন্তু আমার জিভে জল চলে আসছে। আর কে কে আমার মতন টক পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে বাড়িতে বানিয়েছিলাম হচ্ছে বাটার চিকেন, আর আমি একদম ভালো রান্না করতে পারি সেটা তোমাদের আগেই বলেছি। তো ও একটু বায়না করলো যে বাটার চিকেন খাবে, তো সে কারণে আজকে আমি বানিয়েছিলাম বাটার চিকেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি রান্না করেছি চিকেনটা। দেখো কীভাবে ক্যামেরা করছে, একটা ঠিকঠাক করে ক্যামেরাও ধরতে পারে না, এর থেকে বড় অপমান আর কী করবো ওকে আমি। তো এই যে বাটারের কিউব কিনে নিয়ে এসেছিলাম, কারণ বাটার কেউ পছন্দ করে না খুব একটা আমাদের বাড়িতে। তো সে কারণে বাটারের কিউব কিনে নিয়ে এসেছিলাম, যে কটা পরিমাণ সে কটাই নিয়েছি, আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর রান্নাবান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আমরা বেরিয়েছিলাম ঘুরতে। এই যে এই শাড়িটা আমি পয়লা বৈশাখে কিনেছি, প্রাইসটা কত নিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে নববর্ষে বাপের বাড়িতে এসেছি মা বাবাকে প্রণাম করতে। এই যে মা, শাড়িটা একটু ঠিক করে, এই শাড়িটা একটু ঠিক করে নি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই যে আমার নতুন শাড়ি, শাড়িটা সুন্দর তো, কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এই যে মা, মা সবাইকে শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ, তোমরা সবাই ভালো থেকো আর বেশি বেশি। তো এই যে পয়লা বৈশাখে মা আমার জন্য একটা নাইটি কিনেছে, একটা পালাজো প্যান্ট কিনেছে, কিন্তু দুঃখের বিষয় যেটা আমি পয়লা বৈশাখের আগে নিতে আসতে পারিনি। তো এখন মাকে পয়লা বৈশাখের দিন এসেছি, নববর্ষের দিন প্রণাম করতে এসেছি, তো মা এখন আমাকে পাঠিয়ে দেবে। এই যে কেমন লাগছে, এটা হচ্ছে নাইটি আর এটা প্যালাজো প্যান্ট। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো প্রত্যেক বছর মা আমাকে কিছু না কিছু দেবে, মানে দেবেই, মা বাবা দুজনেই কিছু না কিছু দেবে। এবছর বাবার শরীর খুব একটা ভালো না, তো মা এবছরও মিস করেনি আমাকে দেওয়ার জন্য। এবছরও বিয়ে হয়ে গেছে, তাও এবছরও কিন্তু মা আমার জন্য ড্রেস কিনেছে, মানে নববর্ষে মা আমার জন্য ড্রেস কিনেছে। এটাই তো অনেক ভালো লাগে, যে বিয়ের পরও যে অনেক সবাই বলে না পর হয়ে যাওয়া, পর হয়ে যাওয়া, যে এটা কিন্তু না, বিয়ের পরও কিন্তু পর হয়ে যায়, এরা কোনো দিন পর হয় না। এখনও মা বাবা মনে রেখেছে, আর আমি হচ্ছি বাড়ির সব থেকে ছোটো, সবার আদরে। তো কোনো দিনও হয়তো আশা করি মা বাবা ভুলবে না। মা বাবার কাছে মেয়ে বাচ্চারা কোনো দিন বড় হয় না, বুঝছি। হ্যাঁ, তো এটাই থাকে, তো এটাই বলার। তো এই যে মায়ের ফোন আসলো, মা চলে গেল। তো নববর্ষের দিনটা তোমরা কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ টাটা সবাইকে।